পুলিশ প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বাহিনীর আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন ডক্টর বেনজির আহমেদ। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের পুলিশের দায়িত্ব পালন আরও সহজ আধুনিক করতে এবার প্রবর্তন করা হল ট্যাকটিক্যাল বেল্ট। এখন থেকে স্বাভাবিক সময় দায়িত্ব পালনে বড় অস্ত্র বহন করতে হবে না বাহিনীর সদস্যদের, ছোট অস্ত্র সহ প্রয়োজনীয় সব নিরাপত্তা সরঞ্জাম থাকবে এই বেল্টেই। দায়িত্ব পালনকালে তাদের হাত থাকবে সম্পূর্ণ খালি। এতে বিপদগ্রস্ত মানুষকে দ্রুত সহায়তা দেওয়ার পাশাপাশি ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম দিয়ে অপরাধীকে সহজেই আইনের আওতায় আনতে পারবেন পুলিশ সদস্যরা। রাস্তাঘাটে যখন সাধারণ নাগরিকরা পুলিশ সদস্যদের সঙ্গে তারা মিট করবেন, তার কিন্তু লং ব্যারেল ওয়েপেন ক্যারি করা কোনো সদস্য দেখবেন না। আর যখন লং ব্যারেল একটা ক্যারি করে একজন পুলিশ সদস্য, তখন তার সঙ্গে কিন্তু ইমিডিয়েটলি একজন পথচারীর মানসিক দূরত্ব তৈরি হয়। এতগুলো অপারেশনাল গিয়ার কিন্তু নর্মালি পুলিশ ক্যারি করে না, যেটা ট্যাকটিক্যাল বেল্টের কারণে করতে পারবে, ফলে তার যে অপারেশনাল সক্ষমতা সেটিও বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটি ডেফিনেটলি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের ধারায় একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। বিজয় দিবসে এই বেল্ট পরেই ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে জানিয়ে পুলিশ প্রধান বলেন, পর্যায়ক্রমে সারা দেশে এ ব্যবস্থা চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে আমরা এটা ঢাকাতে চালু করব এবং চিটাগাংয়ে চালু করব। আমরা আশা করছি আগামী আমাদের বিজয় দিবস যেটা আছে 16ই ডিসেম্বর, সেদিন থেকে এই দুই শহরের পুলিশের অপারেশনাল যে চালচিত্র সেটি পাল্টে যাবে। বাহিনীর সদস্যদের কাজে রাইফেল বয়ে বেড়ানোর অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে জানিয়ে পুলিশ প্রধান আরও বলেন, এতে কাজের গতি বাড়ার সাথে সাথে মনোবলও বাড়বে তাদের, একই সাথে দেখতে আরও আধুনিক লাগবে পুলিশ বাহিনীকে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।